আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই 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 একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটি হলো কালিম পাখির দাম। আমরা অনেকেই কালিম পাখির দাম সম্পর্কে অবগত নই, যার ফলে অনেকেই বেশি টাকা দিয়ে পাখি কিনে ফেলি এবং পরে বিক্রি করতে গেলে অনেক সমস্যায় পড়ি, যার ফলে এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওতে কালিম পাখির বর্তমান দাম বাজার মূল্য অর্থাৎ বাজার মূল্য সম্পর্কে বলার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি দেখলে সকলে উপকৃত হবেন। কালিম পাখি সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এই আপনারা যে ছবিটিতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পাখির বয়স একদিন। এই পাখি সবেমাত্র ডিম থেকে ফুটেছে। আপনারা চেষ্টা করবেন এই ধরনের এত ছোট পাখি না কিনতে। নতুনরা একদমই এই ধরনের এত ছোট পাখি কেনা থেকে বিরত থাকবেন। তারপরে এ সকল পাখি অর্থাৎ একদিনের পাখি মোটামুটি 1000 থেকে 1200 টাকার মধ্যে বিক্রি হয়। আপনারা চেষ্টা করবেন এই দামের মধ্যে কেনার। কিছু অসাধু ব্যবসায়ী আরও বেশি দামে বিক্রি করে থাকেন, কিন্তু তাদের থেকে কেনার থেকে বিরত থাকার চেষ্টা করবেন। পরবর্তী ছবিটিতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স 10 দিন, অর্থাৎ এগুলো মোটামুটি খাওয়া শেখা শুরু করছে। আপনারা ইচ্ছা করলে এই পাখিগুলো নিতে পারেন। এই সকল পাখি মোটামুটি 1200 থেকে 1500 টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে। এখন এই ছবিটিতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই পাখিগুলোর বয়স মোটামুটি 25 দিন থেকে 1 মাস বয়স, এর কিছু বেশি হতে পারে। এই পাখিগুলো নতুনরা যারা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য খুবই উপযোগী, এবং এই সকল পাখিগুলো ভালোভাবে খাওয়া শিখে যায়, যার ফলে এগুলোর কোনো সমস্যা হয় না। এবং এই পাখিগুলো সবচেয়ে উপযোগী পাখি, কারণ এই পাখিগুলো এই বয়স থেকে রাখলে আপনার বাসায় মুরগির মতো পোষা হয়ে যাবে, যার ফলে এগুলো আপনি ছেড়ে দিয়ে মুরগির মতো পালন করতে পারবেন। তাই চেষ্টা করবেন এই ধরনের পাখি কিনতে। এই বয়সের পাখি মোটামুটি 1500 থেকে 1700 এবং জায়গা স্থানভেদে 2000 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। পরবর্তী ছবিটিতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পাখির বয়স মোটামুটি 2 মাস এবং অথবা তার বেশি, 2-2.5 মাস বয়সের পাখির বাচ্চা। এই বাচ্চাগুলো মোটামুটি 2500 টাকার বিক্রি হয়ে থাকে, 2500 টাকার জোড়া বিক্রি হয়ে থাকে। এই পাখিগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এগুলোর ঠোঁট কিন্তু এখনও কালো রয়েছে, অর্থাৎ এগুলোর ঠোঁট এখন লাল হয়নি এবং দেহে পরিপূর্ণ পশম উঠে গেছে। পরবর্তীতে এই ছবিটিতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ঠোঁট কিন্তু মোটামুটি লাল হয়ে গেছে এবং ঠোঁটে কালো রং কিন্তু চলে গেছে। এই পাখিগুলোকে সেমি অ্যাডাল্ট পাখি বলে। এই ধরনের পাখিগুলো মোটামুটি 3000 টাকা জোড়া বিক্রি হয়ে থাকে। পরবর্তী যে পাখিটি দেখতে পাচ্ছেন, এটি নিউ অ্যাডাল্ট পাখি। এই পাখিটির দিকে লক্ষ্য করে দেখতে পারবেন যে এটির নাকের পুরো কালার চলে এসেছে, অর্থাৎ লাল রং চলে এসেছে, এবং এই বয়স হতে পাখির মাথার উপর যে লাল অংশ এটি আরও প্রশস্ত হতে থাকে এবং বড় হতে থাকে। এই বয়সের পাখিগুলো মোটামুটি 2500 টাকা জোড়া বিক্রি হয়ে থাকে। পরবর্তীতে যে পাখি জোড়াটি দেখতে পাচ্ছেন, এই জোড়াটি সম্পূর্ণ অ্যাডাল্ট পাখি, অর্থাৎ ডিম দেওয়ার পূর্বের অবস্থায় এরা রয়েছে। এই বয়সের পাখিগুলো মেটিং শুরু করে এবং জোড়া নিয়ে নেয়, জোড়া নিয়ে মেটিং শুরু করে এবং নেস্টিং অর্থাৎ বাসা বানানো শুরু করে। এই বয়সের পাখিগুলো 4000 টাকা থেকে 4500 টাকা জোড়া বিক্রি হয়ে থাকে। পরবর্তীতে যে পাখিটি দেখতে পাচ্ছেন, এই পাখিটি দেখতে পাচ্ছেন আপনারা ডিম নিয়ে বসে আছে। ডিম সহ পাখি খুব কম মানুষ বিক্রি করে। ডিম সহ পাখিগুলো না কেনা উচিত, কারণ ডিম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে পাখিগুলো পরবর্তী ডিমে তা না দিতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকের পাখির ডিম জমে না, যার ফলে তারা বিক্রি করে দেয়। তাই এই পাখিগুলো নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। এবং পাখিগুলোর দাম ডিমের সংখ্যার উপর এবং পাখির কোয়ালিটির উপর নির্ভর করে। এই মোটামুটি এই ডিম সহ পাখি 6000 থেকে 7000 অথবা স্থানভেদের থেকেও বেশি কম বেশি হতে পারে। এটি সম্পূর্ণ বিক্রেতার উপর নির্ভর করে, সে কত দামে বিক্রি করবে, এবং ক্রেতার উপর নির্ভর করে সে কত দামে কিনতে পারবে। পরবর্তীতে এই যে পাখি জোড়া দেখতে পাচ্ছেন, বাচ্চা সহ পাখি জোড়া, এই বাচ্চা সহ পাখি কেনা সর্বোত্তম, কারণ এই বাচ্চাগুলো বাচ্চা সহ পাখি মেল ফিমেল কনফিউম থাকে এবং এগুলো কোনো সমস্যা করে না, ডিম বাচ্চা ভালোভাবেই করে। নতুনরা যদি সামর্থ্য থাকে তাহলে চেষ্টা করবেন এই বাচ্চা সহ পাখিগুলো কেনার জন্য, কারণ এই পাখিগুলো মেল ফিমেল 100% কনফিউম থাকে এবং এগুলো বসত বাড়িতে ডিম বাচ্চা করে অভ্যস্ত, তাই এগুলো বসত বাড়িতে কোনো সমস্যা করবে না এবং আপনার কাছে যেও ভালো ডিম বাচ্চা করবে। এই পাখিগুলোর দাম মূলত বাচ্চার উপর নির্ভর করে, কয়টি বাচ্চা রয়েছে এবং পাখির কন্ডিশনের উপর নির্ভর করে। এই বাচ্চার সংখ্যা যত বেশি থাকবে পাখির দামও তত বেশি থাকবে। তাও মোটামুটি এগুলো এক জোড়া বাচ্চা সহ পাখি 8 থেকে 10 হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে, অথবা এর বাচ্চার সংখ্যা যদি বেশি থাকে তাহলে দাম আরও বেশি হতে পারে। সেক্ষেত্রে এই পাখির দাম বাচ্চার উপর বাচ্চার সংখ্যার উপর নির্ভর করে।
এক্ষেত্রে আপনারা বাচ্চা সংখ্যা অনুযায়ী দাম নির্ধারণ করে পাখি কেনার চেষ্টা করবেন। ভিডিওটিতে যে বয়সের পাখিগুলো দেখানো হয়েছে সেগুলোর দাম, বর্তমান বাজার মূল্য এবং আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা চেষ্টা করবেন এই দামের মধ্যে অথবা এতে কম দামে কেনার চেষ্টা করতে, কখনো এর চেয়ে বেশি দামে কেনার চেষ্টা করবেন না। কিছু অসাধু ব্যবসায়ী প্রচুর মূল্যে এগুলো বিক্রি করে থাকে, কারণ এগুলোর সৌন্দর্য দেখে সকলে আকৃষ্ট হয়, যার ফলে অনেকেই শৌখিনতা এবং উচ্চবিত্ত ফ্যামিলির লোক অনেক বেশি টাকা এগুলো ক্রয় করে থাকে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হতে পারবেন। আমি সম্পূর্ণই নিজের অভিজ্ঞতা এবং বাজার মূল্য থেকে আপনাদের মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। অনেকেই পাখি কিনে অনেক বেশি মূল্য, উচ্চ মূল্যে পাখি কিনতে প্রতারিত হন, আপনারা যেন প্রতারিত না হন সেই উদ্দেশ্যে আমি ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি চেষ্টা করব প্রতিনিয়তই কালিম পাখি সম্পর্কিত নতুন তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।